রমজান মাসে সাধারণ মানুষকে জিম্মি করলে কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানু। সকালে শ্যামলী মাঠের সামনে রমজান উপলক্ষে মাসব্যাপী সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। মন্ত্রী বলেন, রমজান মাসে যেখানে বাজার দর কম হওয়া উচিত সেখানে মানুষকে জিম্মি করে যারা উপার্জনের পথ বেছে নিয়েছে তারা রেহাই পাবে না। তিনি বলেন, আওয়ামী লীগকে দীর্ঘদিন ক্ষমতায় রেখেছে জনগণ, তাই জনকল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাজার দর নিয়ন্ত্রণে বারবার সতর্কতা ও কঠিন বার্তা দিচ্ছেন। বাজার দর মানুষের রমজান মাসে আরও মানুষের সদকায় জারিয়া হওয়ার কথা, সে জায়গাটিতে উল্টো মানুষকে জিম্মি করে, এই রোজা পবিত্র মাহে রমজানকে জিম্মি করে যারা অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছে তাদেরকে শুধুমাত্র আমি একটি সতর্কবাণী দিলাম যে আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করে এই দলের সঙ্গে কেউ রেহাই পাবে না।